আমরা সবাই কি চাই? একটা হ্যাপি আর হেলদি রিলেশনশিপ। আমরা সবাই চাই আমাদের সম্পর্কটা যেন প্রচুর পরিমাণে হ্যাপিনেসে ভরা থাকে, আমাদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো হয়, আমরা যেন একে অপরের সাথে খুব সুখে থাকি। সেও আমাকে কোনো কষ্ট দেবে না, আমিও তাকে কোনো কষ্ট দেব না। মূল কথা, আমাদের সম্পর্কটা যেন একটা কমপ্লিট রিলেশনশিপ হোক। কিন্তু আদৌ কি তাই হয়? আমি এখানে তাদের কথা বলছি যাদের সম্পর্কে একটা মানুষ 100% এফোর্ট দিচ্ছে, বাট দিন শেষে সে কিন্তু 10% এফোর্টও পাচ্ছে না বা 20% এফোর্টও পাচ্ছে না। আমি তাদের কথা বলছি। কেন? কারণ আমরা একতরফা তার জন্য করছি, সে কিন্তু আমার জন্য মোটেও ভাবছে না। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা সম্পর্কে থেকে কষ্টে আছো, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ব্রেকআপ হয়নি কিন্তু তাও মনে হচ্ছে পার্টনার অনেক দূরে চলে যাচ্ছে। তো পার্টনারকে কষ্ট দিতে হবে, সেখানে পার্টনারকে ফিল করাতে হবে তোমার গুরুত্বটা, পার্টনারকে তড়পাতে হবে। এবার বলতে পারো ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়া যায়? ডেফিনেটলি যায়। যদি সেই কষ্ট দেওয়াতে সেই মানুষটাকে আমি ফিরে পেতে পারি, যদি কষ্ট দেওয়াতে সেই মানুষটা আমার কাছে ফিরে আসে, যদি কষ্ট দেওয়ার ফলে সেই মানুষটা নিজের ভুল রিয়েলাইজ করতে পারে, তো ডেফিনেটলি তাকে কষ্ট দেওয়া যায়। তো কিভাবে তাকে কষ্ট দেবে? আজকের ভিডিওতে আমি 3টে টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই 3টে টিপস যদি তোমরা মেনে চলতে পারো, এই 3টে টিপস যদি তুমি তোমার বন্ধুদের মধ্যে দিয়ে দিতে পারো যারা এই সমস্যায় আছে, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা কিন্তু উপকৃত হবেই। তো 3টে টিপসের মধ্যে ফার্স্ট টিপস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেখানে হলো তুমি তাকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছ, সে তোমাকে মিনিমাম গুরুত্বটুকু দিচ্ছে না। তার কাছে তুমি একটা ভ্যালুলেস পার্সন হয়ে গেছো। তুমি তাকে বারবার কল করো, বারবার মেসেজ করো, তুমি তাকে বারবার মানাও ঝগড়া হলে, বাট তার দিক থেকে তুমি যদি তাকে 100 বার ফোন করো, সে কিন্তু তোমায় 50 বারও ফোন করছে না। তুমি তথাপি তাকে করে যাচ্ছ। সে যখন তোমাকে কষ্ট দিচ্ছে, সে যখন তোমার সাথে ঝগড়া করছে, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছ, তুমি কান্নাকাটি করছো, নিজের পড়াশোনা, নিজের চাকরি, নিজের বাবা মা ভার ভেজায় সব করছে। আমি ওর জন্য পড়ে আছি, মানে কোনো ফার্ক পড়ছে না তোমার যে আরো কিছু আছে তোমার লাইফে, তুমি ওর পেছনে পুরো এফোর্টটা দিচ্ছ। তাতে কি হচ্ছে? তুমি তো তার কাছে ভালো রয়েছেই না, কারণ তোমার পার্টনার সেও চায় যে একটা হ্যাপি, মানে সেও চায় যে তার যে পার্টনার হবে সে কিন্তু সবসময় হাসি খুশি থাকুক, সবসময় চার্মিং থাকুক। বাট তুমি কি করছো? একটু ঝগড়া হলেই তুমি এরকম করছো। তাহলে তার কাছে তুমি একটা বোরিং পার্সন হয়ে যাচ্ছ না? আর বোরিং পার্সনকে কি কারো ভালো লাগে? এক খাবার খেতে কি আমাদের রোজ রোজ ভালো লাগে? আমরা তো একটু চাই টেস্ট চেঞ্জ করতে। তো তুমি যদি পার্টনারের কাছে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করো, প্যান প্যান করো, সারাক্ষণ কান্নাকাটি করো, ভাই তোমার পার্টনারের তো তোমাকে ভালো লাগবে। ইনফ্যাক্ট আমার সামনেও যদি আমার পার্টনার বারবার এরকম করে, তো একটা টাইম গিয়ে ভালো লাগবে না, ঝগড়া অশান্তি হতেই পারে। তুমি সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছো, এতে কি হচ্ছে? এক তো তুমি তার কাছে বিরক্তির কারণ হচ্ছে, দুই তোমার জীবনের মূল্যবান সময় তুমি নষ্ট করছো। তো তাকে বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করো। ঝগড়াঝাটি হয়েছে, তুমি কেন বারবার মানাতে যাবে? সে মানাবে না, সে এফোর্ট দেবে। তাকে পেন দাও। কোনো কিছুতে পেন না দিলে কিছু পাওয়া যায় না, নো পেন নো গেন। তো তাকে পেন দাও। ঝগড়া হয়েছে, তুমি আমাকে মানাও, আমি বারবার মানাতে যাব না। ফোন করছে না, তুমিও করবে না। সে যদি 10 বার ফোন করে, তুমি 2 বার ফোনটা রিসিভ করো। সে যদি তোমাকে বারবার কষ্ট দেয়, তুমি ততটা হ্যাপি থাকার চেষ্টা করো। তুমি সোশ্যাল মিডিয়ায় হ্যাপি আপডেট দাও, তুমি হোয়াটসঅ্যাপে হ্যাপি হ্যাপি স্ট্যাটাস দাও, ইনফ্যাক্ট সবার সামনে হাসি খুশি থাকো। তুমি যখন হাসি খুশি থাকবে, দুটো হবে। এক, তোমার পার্টনারের মনের মধ্যে সারাক্ষণ তুমি ঘুরবে যে কি ব্যাপার, এত কিছু ঝগড়া হচ্ছে তাও কি করে হ্যাপি রয়েছে, তাহলে কি অন্য কোনো ব্যাপার আছে? এই সারাক্ষণ তার মাথায় ঘুরতে থাকবে, ও কিন্তু তোমার থেকে বেরোতে পারবে না। এই পেনটা তুমি তাকে দাও। আর দ্বিতীয়ত, তুমি হ্যাপি থাকতে থাকতে তোমার একটা অভ্যাস হয়ে যাবে হ্যাপি থাকার। তাতে কি হবে? যদি তোমার পার্টনার কোনো কারণে তোমাকে ছেড়ে চলে যায়, তুমি হ্যাপি থাকার যে ওয়েটা পেয়ে গেছো, সেই ওয়েতে তুমি হাঁটবে, আর তোমাকে কিন্তু কেউ কষ্ট দিতে পারবে না। নাম্বার 2, ডোন্ট গেট ইমোশনাল। আমাদের যুগে, আমাদের সমাজে, আমাদের রিলেশনশিপে ইমোশনালের কিন্তু কেউ ভ্যালু দেয় না। ইমোশন মানুষদের কোনো ভ্যালু নেই। তুমি একদিন খাচ্ছ না, 2 দিন খাচ্ছ না, তোমার পার্টনার তোমায় একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, 4 দিনের দিন ভাববে আরে ওকে তো একদিন খেতেই হবে, কারণ আমাদের বাঁচার জন্য না চাইলেও খেতে হবে, আমাদের বাঁচার জন্য না চাইলেও ঘুমানোর চেষ্টা করতে হবে, যতই বালিশ ভিজুক চোখের জলে। তো সে বুঝে যাবে আরে ওকে তো খেতেই হবে, এত আমি ঝোল নিতে পারছি না, এত আমি ওকে মানাতে পারছি না। ओ जा खुशी करूक ताते कि हबे तोमार इमोशनल भैलू तो ओर काछे रइलोई ना उल्टे ओ एटा बुझे गेलो जे ओ जा खुशी करूक आमी आमार मतन रयेछि। तो तोमाके कि करते हबे झगड़ा झाटी जाई होक ना केन इमोशनल बेशी हबे ना। तुमी खावा दावा करबे, तुमी घुमोबे, तुमी सब करबे, हाँ मनेर मध्य एकटा चले जे बार बार ये जिनिसटा होच्छे तो ताके पेनटा निते दाओ ना। सम्पर्क तुम्हार एकार जोन्नो स्टे करछे ना, सम्पर्क दुटो मानुषेर जोन्नो होच्छे। तुमी एका किन्तु एकटा सम्पर्क टेने निये जेते पारबे ना, एक हाथे तो ताली बाजे ना। तुमी ताके एफोर्ट दिते बोलो ना, तुमी किछुदिन चुप करे जाओ, तुमी एकदम शांत हये जाओ, तुमी तोमार खावा दावा करो, तुमी घुमाओ, तुमी पढ़ाशोना करो बा तुमी चाकरी करले चाकरी करो, बाट तार दिक थेके पुरोपुरि स्टप हये जाओ। ताहले किन्तु से फिल करबे पेनटा, যদি সে তোমাকে ভালোবাসে মানে কোনো কারণে হয়তো তোমাদের ডিস্টেন্স এসছে, সে কিন্তু পেনটা ফিল করবে যে ও এরকম চুপ করে গেল কেন, ও কিন্তু তোমাকে মানাতে আসবেই। তো ডোন্ট গেট ইমোশনাল, বেশি ইমোশনাল হো না। ইমোশন থাকুক, ইমোশনলেস আমরা তো হতে পারি না, কিন্তু সেটা অবশ্যই লিমিটের মধ্যে। এমন কিছু করো না যাতে তোমার পার্টনার উল্টে তুমি তার কাছে মানে তোমার পাত্তা দেবে না, এরকম ব্যাপার হয়ে যাক। নাম্বার 3, গুরুত্ব দাও, বেশি গুরুত্ব দিও না। সে তোমাকে ঝগড়া হয়েছে ধরো, তারপরেও সে তোমাকে ডাকছে, আজ আমি দেখা করব, তুমি চলে যাচ্ছ। আজ আমি ফিজিক্যালি হতে চাই, তুমি চলে যাচ্ছ কেন? তুমি তাকে খুশি করতে যাচ্ছ। তুমি তাকে খুশি করতে গিয়ে তুমি কি লক্ষ্য করছো তুমি নিজের খুশিটা হারিয়ে ফেলছো? তো তাকে খুশি করতে চেও না। তাকে যদি তোমার ভ্যালুটা বোঝাতে চাও, তাকে যদি তুমি একটু পেন দিতে চাও, তাহলে সে 10 বার ডাকলে 1 বার চাও। সে তোমাকে 5 বার ফিজিক্যালি হওয়ার কথা বললে তুমি তো যেওই না যতক্ষণে সে তোমার গুরুত্বটা বুঝতে পারছে। যদিও যাও 1 বার, যাওয়ার পর তাকে এটা বুঝিয়ে দিয়ে সে তোমার গুরুত্বটা কতখানি, এতে কি হবে ফায়দা আছে। তুমি যদি না যাও, বারবার ও তোমাকে বলছে তুমি যাচ্ছ না, ওর যদি মোটিভ অন্য থাকে তাহলে অন্য রাস্তা দেখে নেবে, তখন তুমি বুঝে যাচ্ছ যে এই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। আর দ্বিতীয়ত কি হবে, তুমি যদি না যাও ও এটা বুঝতে পারবে যে ওকে কষ্ট দিও তো আমিও ভালো নেই, সত্যিই তো কষ্ট পেয়েছে বলে আমাকে না করছে, না হলে কিন্তু আমাকে না করতো না, ও কিন্তু নিজে জেচে আসবে তোমার কাছে। তো বন্ধু, তুমি যদি সম্পর্কটাকে হ্যাপি রাখতে চাও, তুমি যদি চাও তোমার পার্টনার গুরুত্ব বুঝুক, তাকে তো একটু পেন দাও না। তাকে পেন না দিলে কখনো সে তোমার গুরুত্ব বুঝবে না, কখনো সে তোমার ভ্যালু বুঝবে না। রাতে যতই বালিশ বিছুক, সেটা হবে বন্ধ দরজার মধ্যে। দরজা খোলার পর তোমার মুখে সবসময় যেন হাসি থাকে। এই হাসিটাই কিন্তু অনেক মানুষের শক্তি, এই হাসিটাই কিন্তু তোমার বাবা মাকে ভালো রাখে, তোমার বন্ধুদের ভালো রাখে। তো তাদের কথা ভাবো, যে মানুষটা তোমার জন্য সঠিক নয় সে একদিন চলেই যাবে, তুমি তার জন্য কোনো কিছু করেই তাকে আটকে রাখতে পারবো না। তো নিজেকে হ্যাপি রাখো, নিজেকে ভালো রাখো, দেখবে একদিন সব ভালো হবে। এবং এই টিপস যদি ফলো করো, সে কিন্তু পেন ওঠাবে এবং সে তর পাবে এবং সে তোমার কাছে আসবেন তোমার ভ্যালু বুঝে। তো আজকের ভিডিও এই অবধি, ভালো থেকো আর প্লিজ চ্যানেলটা সাপোর্ট করো।